বাবার ঘড়ি। প্রথম দিন বাবা অকশন থেকে যেদিনকে বাবা এই ঘড়িটা নিয়ে এসেছিল আমি তখন খুব ছোট। আমি বলেছিলাম আমাকে ঘড়িটা দাও, আমাকে ঘড়িটা। বাবা বলেছিল বড় হাত দিয়ে দেবো ঘড়ি। এই বাড়িটাতে না এত রকমের স্মৃতি জড়ানো আছে যে আমার আসলে বিশ্বাসই হচ্ছে না যে বাড়িটা এই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না কিছুতেই। সত্যি আমারও বিশ্বাস হচ্ছে না এই বাড়িটার জন্য আমরা এত দাম পাবো। গৌতমের একটু ভয় হচ্ছিল সত্যি, বাবা কেন যে এই আনপ্ল্যান বাড়িটা তৈরি করতে গেল। হ্যাঁ রে মিজদি, তোর কি এই বাড়িটার প্রতি একটু ফিলিংস নেই? না কোনো ফিলিংস নেই। আনপ্ল্যান বাড়ি, গৌতমের এই জায়গাটা পছন্দ নয় না। গৌতমদার যে কি ভালো লাগে ভেবে পাই না। সরি, আসলে এই বাড়িটার আজকে যখন ঢুকছিলাম তখন অনেক মজার স্মৃতিও মনে পড়ছিল, সেটাও ঠিক। দিদি সব স্মৃতি মজার না। বাবা যখন চলে যায় তখন আমার বাবা এবারে প্রত্যেকটা স্মৃতি খুব সুখে, বাবার কথা একটুও মনে নেই। তবে দিদি জানিস তোর বিয়ের প্রত্যেকটা কথা আমার খুব ভালো করে মনে আছে। তুই তো তখন এইটুকুন ছিলিস পুচকি, আমার মনে আছে কিছুতেই দিদিকে অভিদার সাথে যেতে দিবি না। উফ, সে কি রাগ মেয়ের। হ্যাঁ ঠিক বলেছিস, অভিকে ওই মেরে সে ছিঁড়ে দিয়ে কি কাণ্ড করছিল না, আমি চলে যাওয়ার সময় খুব কাঁদছিল, সেটা আমার আমারও মনে আছে। আচ্ছা মনে আছে অভিদা ওকে কি বলতো? মনে আছে দিদি কি বলতো? না কি বলতো বলতো? বলতো কি একটা যেন ডাউরিতে পাওয়ার রেডিমেড মেয়ে। আসলে কি জানিস তো মালিনী, আমাদের কাছে যদি একটু বেশি টাকা পয়সা থাকতো অভির কাছে তাহলে আমরা এ বাড়িটা বিক্রি হতে দিতাম না, রেখে দিতাম। অভির খুব পছন্দ, শহর থেকে এত কাছে এরকম একটা নিরিবিলি জায়গা। শুনছিস মোনা, খালি আমি না দিদিও তার বরের সব পছন্দ অপছন্দর কথা মাথায় নিয়ে চলে। মোহনাও খামাকে